নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। নতুন লক্ষ্মীর ভাণ্ডার এবং নতুন বার্ধক্য ভাতা নিয়ে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন যে সমস্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছিলেন এবং যে সকল বৃদ্ধ বা বৃদ্ধারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই আশা করেছিলেন যে পুজোর আগেই তাদের ভাতা তাদের অ্যাকাউন্টে এসে যাবে। কিন্তু সেই সকল নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে এখনও কোনো প্রকার টাকা আসেনি। তো সেই ব্যাপারে আজকের এই ভিডিও থেকে আপনারা জেনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন। তো তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে বিস্তারিত তথ্যটি দেখে নেওয়া যাক। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, নতুন লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুজোর আগে কপাল খুলছে না এই সকল নতুন উপভোক্তাদের। নিউজ আপডেট অনুসারে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দিন কয়েক আগেই একটি দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। যে দুয়ারে সরকার ক্যাম্পে অন্যান্য বারের মতোই হাজার হাজার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম তোলার জন্য আবেদন জানিয়েছিলেন। একই সঙ্গে অনেক বৃদ্ধ এবং বৃদ্ধারা আবেদন করেছিলেন বার্ধক্য ভাতার জন্য। যদিও এর পূর্বে বিভিন্ন বিডিওর মাধ্যমে বার্ধক্য ভাতার আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল এবং নতুন উপভোক্তাদের নামের তালিকাও প্রকাশ হয়ে গিয়েছে। আবেদন করা বিপুল সংখ্যক মহিলাদের মধ্যে প্রায় 9 লক্ষ নতুন মহিলাকে বেছে নেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। যদি এই বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সব শর্ত পূরণ করে থাকেন, তবে এই সকল মহিলাদের জন্য এবার এক নতুন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই সকল মহিলাদের জন্য যে ঘোষণা করা হয়েছে, তাতে পুজোর আগে তাদের কপাল খুলছে না। কেননা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর আগে এই সকল মহিলারা টাকা পাবেন না। যারা আবেদন করেছেন তাদের আবেদন যাচাই করার পর নাম প্রকল্পে তোলা হলেও তারা পুজোর পরেই টাকা পাবেন। তো তাহলে বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন, আপনাদের কিন্তু নাম নথিভুক্ত হলেও টাকা আপনারা বর্তমান চলতি অক্টোবর মাসে কিন্তু পাবেন না। এছাড়াও একই রকমভাবে বার্ধক্য ভাতার ক্ষেত্রেও নতুন উপভোক্তাদের নামের তালিকা প্রকাশিত হলেও এই সকল নতুন উপভোক্তাদের পুজোর পর টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ এই বার্ধক্য ভাতার ক্ষেত্রেও কিন্তু এই চলতি অক্টোবর মাসে আপনারা টাকা পাবেন না। বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে যে তথ্যটা বিভিন্ন বিডিও বা অফিস থেকে আমরা সংগ্রহ করেছি, তাতে আশা করা যাচ্ছে যে আগামী ডিসেম্বর মাস নাগাদ কিন্তু বার্ধক্য ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা সম্পর্কিত একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি এই তথ্যটা আপনাদের পক্ষে অনেকটাই হেল্পফুল হবে এবং আপনারা কিন্তু চলতি মাসে টাকা পাবেন না। অতএব বৃথা আশা করে আপনাদের কোনো লাভ নেই। পরবর্তীতে অর্থাৎ 2023 সালের শেষে কিন্তু আপনারা এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।